নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখতে পারেন। এক থালা ভাত শুধু এই এক রেসিপি দিয়েই খেয়ে নেবেন, সাথে আর কিছুই লাগবে না, এটা এতটাই টেস্টি হয়। রেসিপিটি তৈরি করবার জন্য এখানে একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভেতরে শিরাটাকে কিন্তু ফেলে দিয়েছি। এখন এর মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। এখন একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, অল্প পরিমাণে লবণ, 4টে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। তবে বন্ধুরা, এই সর্ষে বাটা কিন্তু রান্নায় ব্যবহার করার 10-15 মিনিট আগে বেটে রাখবেন, নাহলে সর্ষে বাটাটা তেতো লাগতে পারে। মশলা একদম মিহি করে বেটে নিয়েছি, এরকম মিহি করেই কিন্তু বাটতে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম আর তার মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, কেননা চিংড়ি মাছ মাখানোর সময় লবণ দিয়েছিলাম, আর 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওপর থেকে আরও 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাপিয়ে নিয়েছি। 15-20 মিনিটের মধ্যে চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও তৈরি হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ব্যাস, গরম গরম ভাতে পরিবেশন করবার জন্য সর্ষে চিংড়ি একদম রেডি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে চিংড়ি। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।